नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन। आजकेर ए भिडियोई आमी 6 श्रावण 23 जुलाई रविवार अर्थात आजके राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते ये धरण भिडियोगुलो आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 6 श्रावण 23 जुलाई सूर्योदय 5:06, सूर्यास्त 6:27, रविवार पंचमी दिवा 8:12, उत्तर फाल्गुनी नक्षत्र अपराह्न 5:14, परिक जोग दिवा 1, बालवकरण दिवा 8:12 गते कैलवकरण, रात्रि 8:50 गते तैतिलकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात ग्रहरा किए कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे बृहस्पति एवं राहु। बृहस्पति मेषे भरणी नक्षत्रे, राहु मेषे अश्विनी नक्षत्रे। रवि और बुध अवस्थान करछे कर्कटे। कर्कटे रवि अवस्थान करछे पुष्या नक्षत्रे, बुध अवस्थान करछे अश्लेषा नक्षत्रे। मंगल और शुक्र अवस्थान करछे सिंहे। मंगल सिंहे पूर्वकालिनी नक्षत्रे एवं शुक्र सिंहे अवस्थान करछे मघा नक्षत्रे। चंद्र, चंद्र अवस्थान करछे कन्याय। कन्याय चंद्र अवस्थान करछे उत्तर फाल्गुनी नक्षत्रे। केतु तुलाय, तुलाय केतु चित्रा नक्षत्रे। शनि बक्री अवस्थाय कुम्भे शतभिषा नक्षत्रे। एबार आसुन देखे नी आज अर्थात 6 श्रावण 23 जुलाई रविवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटि यथेष्ट शुभ। कर्मजीवने आपनि बिराट साफल्येर मुख देखबेन। तबे आर्थिक दिक दिये मेष राशि किछुटा टानाटानि अवश्यई जाबे। मा बा मातृस्थानीय कारो शारीरिक अस्वस्थता, स्वामी स्त्रीर मध्ये तिक्तता स्वभाव चलबे। তবে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কর্মলাভ, বিদ্যায় উন্নতি, আপনার নিজের বিদ্যাক্ষেত্রে সফলতা অবশ্যই আনন্দ দেবে। মেষ রাশি, আজকের দিনে শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নতুন কোনো সম্পর্ক তৈরি হতেই পারে, তবে বিয়ের আলোচনাতে যেতে যাবেন না। আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। এরপরে বৃষ রাশি, আজকের দিনটা যথেষ্ট অশুভ। কর্মজীবনে নানা সমস্যার মুখোমুখি হতে পারে, তবে পারিবারিক দিক থেকে ঝগড়া অশান্তির কিছুটা মীমাংসা হবে। ব্যয়যোগ কমানো দরকার, অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে বৃষ রাশি। সঞ্চয় হ্রাস পাওয়ার ফলে আর্থিক দিক দিয়ে একটু টানাটানি চলে যেতে পারে বৃষ রাশি। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার বন্ধুরা আপনাকে যথেষ্ট চাপে রাখবে, সেদিক দিয়ে সাবধান। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির খবর আছে বৃষ রাশি। বৃষ রাশি, আজকের দিনে আপনার বাড়ি বা ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। সন্তান মুখ উজ্জ্বল করবে। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে সাফল্যযোগ, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি অবশ্যই আছে, তবে পারিবারিক অশান্তি আপনি শত চেষ্টা করেও এড়াতে পারবেন না। আপনার সন্তানের খারাপ ব্যবহার আপনার মনে দুঃখ দিয়েই যাবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির খবর আছে। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ চাপ আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে অবশ্যই লাভবান হবেন।
আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। আজকের দিনে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, একাধিক সূত্র থেকে প্রভূত আয়োজন। তবে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে। তবে আর্থিক দিক দিয়ে মা বা মাতৃস্থানীয় কেউ যথেষ্ট চাপে থাকবে, আপনার পিতার সঙ্গে আপনার বিবাদ হয়ে যেতেই পারে। আজকের দিনে পারিবারিক জীবনে নানা অশান্তি যোগ আছে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের খারাপ রেজাল্ট আপনাকে যথেষ্ট চাপে রাখবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত, দুর্ঘটনা, সেদিক দিয়ে বিশেষভাবে সাবধান। এরপরে সিংহ রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে সিংহ রাশি। তবে আপনার শরীর ভালো যাবে না, শরীরে বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। সিংহ রাশি আজকের দিনে বড় অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে একটা চাপে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা ও রক্তপাত, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে। তবে মায়ের শারীরিক সুস্থতা, মাতৃজনিত শ্রীবৃদ্ধির খবরে আপনি মনে আনন্দ ভরসা পাবেন। আজকের দিনে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হতেই পারে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। এরপরে কন্যা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য লাভ, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, এক বা একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। তবে কন্যা রাশি যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, মায়ের সম্পর্কে চিন্তা আসবে, মাতৃর শরীর সম্পর্কে বা মায়ের ব্যবহার সম্পর্কে আপনাকে যথেষ্ট দুঃখে থাকতে হবে। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যের উদয়, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত। তবে তুলা রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। তবে তুলা রাশি যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে উচ্চক্ষেত্র থেকে ব্যয়যোগ বৃদ্ধি পাবে। এছাড়া আজকের দিনে আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে ভয়াবহ ক্ষতির আশঙ্কা থাকবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে নব প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কোনোভাবেই। তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে সন্তানের সাহায্যে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যের উদয়, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সমাচার। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে
আপনার মানসিক উন্নতি হবে, নিজের ভুল নিজে বুঝতে পারবেন। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে বৃশ্চিক রাশি, আজকের দিনে লটারিযোগ অবশ্যই আছে, আর্থিক দিক দিয়ে লাভবান হবেন, তবে অতিরিক্ত ব্যয়যোগকে কন্ট্রোল করা দরকার। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। তবে সবচেয়ে বড় কথা, কোনো প্রতারক প্রতারণা করতে পারে, তাই হঠাৎ করে কারোর কথা বিশ্বাস করবেন না বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে প্রেম প্রণয়ে ফেঁসে যেতে পারেন, কেউ ভণ্ড প্রেমিক বা প্রেমিকা চলে আসতে পারে জীবনে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু প্রেমে যাবেন না, তবে বিয়ের আলোচনা চালিয়ে যেতেই পারেন বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সমাচার আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনার বিশেষ উন্নতি হবে, কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে সাবধান। পারিবারিক জীবনে অস্থিরতা আছে সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে ধনুরাশি, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, একে অপরের মধ্যে নানাভাবে দুর্যোগপূর্ণ আলোচনা থাকতেই পারে। আজকের দিনে ধনুরাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট অবশ্যই আনন্দ দেবে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মায়ের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ খানিকটা হলেও মিটবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিন যে আপনার জীবনে কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি যোগ আছে। এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতি করবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কর্মজীবনের সফলতার পাশাপাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে একটা নতুন সমাচার আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সেদিক দিয়ে মকর রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে এই মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি, তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা ও শরীর, দুর্ঘটনা ঘটতে পারে, শরীরে নানা সমস্যা আসতে পারে, তবে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, সন্তান আপনাকে ডোবাবে, সন্তানজনিত অশুভ সমাচার আছে, তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে গুড সমাচার তা হচ্ছে পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের এগিয়ে, তবে মীন রাশি আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা, আপনার সন্তানেরও শরীর খারাপ থাকবে। আজকের দিনে আপনার জীবনে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে, তবে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা।
সুতরাং আজকের এই ভিডিও 23 জুলাই 6 শ্রাবণ রবিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু যেন ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।